আমি লিস্ট এই জায়গায় থেকে বিনা খরচে নিজের মতো করে এই যে লিস্ট কালেক্ট করা আমি লাস্ট দশ দিনে প্রায় দশ হাজার কিলোমিটার ট্রাভেল করেছি সারজা দুবাই আবুধাবি ফুজেরা ইভেন পিপল ফ্রম আলাইন চিটাগং বাংলাদেশ সবাই আমাকে ফোন দিচ্ছে এবং এরা জানে না এরা কোথায় নিয়োগ পাওয়ার পর সাতান্ন প্রবাসীর মুক্তির জন্য সংযুক্ত আরব আমিরাতে গিয়ে কাজ শুরু করেছেন আইনজীবী ইলোরা আফরিন তিনি জানিয়েছেন সাজাপ্রাপ্তদের জন্য বাংলাদেশের পক্ষ থেকে আপিল করতে মাত্র দুদিন সময় রয়েছে এছাড়া নানা আইনি জটিলতা থাকায় সরকারকে এগিয়ে আসার আহ্বান জানান তিনি অথরিটিজ ইনভলভ বিকেস ইউএই ল ওনার্কিয়াল এখানে আপনি আইন অনেক স্ট্রিট এখানে ডিপ্লোম্যাটিক ইন্টারভেনশন ছাড়া আসলে এখানে যে খুব বেশি করণীয় থাকবে সেটাও না যারা 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 এফোর্ট করতেও পারে অ্যাপিলটা তাদেরকে তো অ্যাটলিস্ট ওয়ার অ্যাবাউটটা জানতে হবে যে কোথায় আছে বা কি অ্যাপিল করবে কা কীভাবে অ্যাপিল করবে কারণ এই সময় যত বাড়বে দিন আমার মনে হচ্ছে দিন জিনিসগুলো অনেক কমপ্লেক্স হয়ে যাবে সো সরকারের কাছ থেকে আমার আবদার থাকবে যে যথাযথ কর্তৃপক্ষ যেন অবশ্যই এখানে ফরেন্স মিস্ট্রি হোক আমাদের মাননীয় অ্যাডভাইজার ওনারা যদি এখানে ডিপ্লোম্যাটিক কানেকশানটা ইউজ করে যদি এটার একটা নেগোসিয়েশন আসতে পারে আমার মনে হয় অনেক অনেক ইজি হবে সবার জন্য এবং যারা এতদিন ধরে আজ প্রায় এক মাস ধরে জেলে কাস্টাডিতে এরা জানে না কোথায় কি করবে কিভাবে করবে কিন্তু সমাবেশ ও রেলি করার অপরাধে সংযুক্ত আরব আমিরাতে প্রবাসীদের আটকের পর তাদের মুক্তিতে সহায়তা করা হবে না বলে জানিয়েছিলেন দুবাই নিযুক্ত কনসাল জেনারেল যারা সাজাপ্রাপ্ত হয়েছে তারা এই দেশের আইনে সাজাপ্রাপ্ত হয়েছে তাদের ডিপোর্ট তাদের মুক্তি তাদের জন্য আমাদের কোনো ধরনের সহানুভূতি নেই প্রায় এক মাস পর এবার সুর বদলালেন তিনি নিজের অবস্থান থেকে সরে এসে এবার জানালেন আবুধাবি পুলিশের আইনি প্রক্রিয়া সম্পর্কে বিস্তারিত জানতে পারেননি তিনি গত মাসের অর্থাৎ উনিশ জুলাই শুক্রবার যে এখানে বাংলাদেশের যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন তার পরিপ্রেক্ষিতে ঘটনা প্রভাবে এখানে যে প্রস্তুত যেখানে বাংলাদেশি বাংলাদেশের অংশগ্রহণ করে এই পুরো হয়েছে আবুধাবি কোর্ট অফ অ্যাপিল যেটি আহ আপনাদের বলে রাখে এটি যে আমরা দুবাই মিশন আমাদের যে জুরিডিকশন দুবাই উত্তর আমিরাত আবুধাবি এটি আমাদের জুরিডিকশন না কারা অ্যারেস্ট হয়েছে কাদের বিচার হয়েছে বা এই কোনো আমাদের কাছে এবং এখন পর্যন্ত আমরা বিভিন্ন সোর্সের মাধ্যমে বা ভিকটিমের পরিবারের মাধ্যমে যে ইনফরমেশনগুলো পেয়েছি এর বাইরে আমরা অফিসিয়ালি এখন পর্যন্ত কোনো তথ্য পাইনি তাদের সম্বন্ধে কনসাল জেনারেল আরও জানিয়েছেন আইনজীবী ইলোরা আফরিনকে এখন নানা তথ্য দিয়ে সহায়তা করা হচ্ছে এবং আমাদের সাথে যোগাযোগ করেছেন একজন আইনজীবী বাংলাদেশ থেকে এসেছেন তিনি স্বপ্রমোদিত হয়ে এই ভিক্টিমদের পরিবারের অনেকের সাথে যোগাযোগ করেছেন এবং তিনি লিগ্যাল আজ্রেন্ড দিতে চাচ্ছেন এবং তিনি আমাদের কাছে সহযোগিতা চেয়েছেন তথ্য চেয়েছেন তা আমাদের কাছে যতদূর সম্ভব তথ্য আছে সেগুলো দিয়ে আমরা ওনাকে অ্যাসিস্ট করছি

তবে প্রবাসে অবস্থানরত সচেতন ব্যক্তিরা মনে করেন আটক প্রবাসীদের মুক্তির জন্য কূটনৈতিকভাবে সমাধানের চেষ্টা চালানো উচিত কারণ দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্কই এক্ষেত্রে সবচেয়ে বড় ভূমিকা রাখবে